প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় এক যুবক পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীকে উত্তক্ত করলে কয়েকজন ছাত্র তার প্রতিবাদ করে এ সময় তাদেরকে মারধর করলে কলেজের অন্যান্য ছাত্ররা জড়ো হয় সেখানে পরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে শিক্ষার্থীদের অভিযোগ এ সময় পুলিশ তাদের উপর গুলি ছড়ে এতে আহত হন বিশ থেকে তিরিশ জন শিক্ষার্থী মহিলা হল দিয়ে যখন মেরে বেড়ে যায় করে। ঠিক আছে তো এটা নিয়ে আর কি আমাদের সাধারণ স্টুডেন্ট যারা আছে তারা দেখছে দেখার পরে ওদের সাথে এক পর্যায়ে ওদের সাথে আর কি বড় ওখানে বাধা দিয়েছিল তা বড় ভাইয়ের উপর অ্যাকশন করছে তারপর আমাদের প্লাপানরা সবাইকে ডাকে হল থেকে ডাকায় সবাই সাধারণ প্লাপান আমরা কিন্তু আমাদেরকে সবাইকে ডাকে ডাক দিয়ে একটা মিছিল বার করে বাইরে বাইরে বের হয়েছিল কি জানি হয়েছে পুলিশ আসে ফায়ার শুরু করে দিল এদিকে তেজগাঁও শিল্পাঞ্চল পুলিশ জানায় খবর পেয়ে সংঘর্ষকারীদের থামানোর চেষ্টা করলে তারা উল্টো পুলিশের উপরই চড়াও হয় এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছড়ে পুলিশ লতি ফল থেকে সাধারণ ছাত্র প্রায় আড়াইশো থেকে তিনশো মহিলা হোস্টেলের দিকে আসতে থাকে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করি কিন্তু তারা আমাদের উপর হামলা করে আমাদের চারজন পুলিশকে পিটায় এবং তা গুরুতর আহত করে দুইজনকে পরে আমরা বাধ্য হইয়া আহতদের মধ্যে ষোলো জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাকিদেরকে সমরিতা হাসপাতালে ভর্তি করা হয় শাফিন জাহিদ সময় সংবাদ ঢাকা